ধর্মনগর তথা উত্তর জেলা তথা সারা রাজ্য থেকে প্রতিনিয়ত বাইক চুরির ঘটনা ঘটে চলেছে। মেঘালয় থেকে বাইক সহ এক চোরকে ধরে আনতে সমর্থ হয়েছিল ধর্মনগর থানার পুলিশ। বৃহস্পতিবার ভোর 4টার দিকে রাগনা গ্রাম পঞ্চায়েতে সুলেমান মিয়ার একটি পালসার 150 বাইক চুরি হয়। বাইকটির নাম্বার HR01AH0974। চুরি হওয়ার পর যথারীতি ধর্মনগর থানায় একটি অভিযোগ লিপিবদ্ধ করা হয়। সে অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি নারুগোপাল দেব বাজারে ছড়া থানার ওসির সাথে যোগাযোগ করে এবং বাইকটির নম্বর সেখানকার ওসিকে তদন্তের জন্য পাঠায়। সেদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী করিমগঞ্জ জেলার এসপির সাথে যোগাযোগ করে বাইকটির উদ্ধারের জন্য তৎপরতা চালায়। উভয় রাজ্যের পুলিশের যৌথ তৎপরতায় বাজারে ছড়া থেকে বাইকটিকে উদ্ধার করা হয় এবং বাইক চোর হিসেবে রিন্টু দাস বয়স 27 বাড়ি কৈলাস শহর ঊনকোটি জেলায় তাকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, রিন্টু দাসের সাথে আরেকজনও ছিল, সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ আপাতত তার নাম গোপন রাখছে। জানা গেছে এদের সাহায্যে ইদানিংকালে যত সব বাইক চুরি হয়েছে তার একটা চক্র পুলিশের হাতে অতি সত্বর ধরা পড়বে বলে পুলিশ আশাবাদী। আসলে গত কিছুদিন যাবৎ ধর্মনগর থেকে কিছু বাইক চুরি করে নিয়ে যাচ্ছিল। কিছুদিন আগে আমরা মেঘালয় থেকে ডাউকির থেকে কিছু বাইক রিকভারি করে নিয়ে এসেছিলাম, মানুষকে ধরে নিয়েছিলাম যারা চুরি করেছিল, কিন্তু তারপরেও বাইক চুরিটা বন্ধ হয়নি, চলছিল। গতকালকে রাত্রেও রাগনা থেকে একটা বাইক নিয়ে গিয়েছিল। তা আমরা আগে যেহেতু ডাউকিতে গিয়েছিল, মেঘালয় গিয়েছিল, আমাদের ধর্মনগর থানার বড়বাবু আসাম পুলিশের সঙ্গে থানার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি এখানে এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ওনাদের সাহায্য এবং সহযোগিতাতে আমরা গাড়ি যে বাইকের যে নাম্বার দিয়েছিলাম ওরা ধরেছে বাজারে জেলা থানা, এবং সাথে একজনকে ধরা হয়েছে যার বাড়ি চন্তুল কৈলাসর, তার নাম হলো রিন্টু দাস। সাথে আরেকজন ছিল, সে পালিয়ে যায়। বাইকটা উদ্ধার হয়েছে, রিন্টু দাসকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা চেষ্টা করব এই মামলাতে আর কে কে যুক্ত আছে, কারণ ধর্মনগরে একটু কন্ট্যাক্ট থাকবে, নতুবা ধর্মনগর বাইক কী করে নিয়ে যাবে, এবং গত কিছুদিন ধরে যে বাইকগুলি চুরি হয়েছিল সেই বাইকগুলিতে তাদের কতটুকু যোগাযোগ আছে, এটা আমরা বের করব। ব্যুরো রিপোর্ট আর ইনিউজ।